ব্রিটেন ও গোটা ইউরোপে করোনার নতুন স্ট্রেনের কারণে যখন বাড়তি উদ্বেগ তৈরি হয়েছে এই পরিস্থিতিতে গত 24 ঘন্টায় দেশে করোনার দৈনিক সংক্রমণ ফের কিছুটা বাড়লো। কেন্দ্রীয় স্বাস্থ্য মন্ত্রকের দেওয়া বুধবার সকালে মেডিকেল বুলেটিনের তথ্য অনুযায়ী গত 24 ঘন্টায় দেশে নতুন করে আরো 23,950 জন করোনা সংক্রমিত হয়েছেন। ফলে দেশে করোনা সর্বমোট আক্রান্তের সংখ্যাটা বেড়ে হলো 1,99,661। পাশাপাশি গত 24 ঘন্টায় দেশে করোনাজনিত কারণে আরো 333 জনের মৃত্যু হয়েছে। এতে করোনাজনিত কারণে দেশের মৃত্যুর পরিসংখ্যানটা বেড়ে 1,45,444-এ পৌঁছেছে। তবে আশাব্যঞ্জকভাবে দেশে গত 24 ঘন্টায় 26,895 জন করোনা জয় করেছেন। এর নিরিখে দেশে এ পর্যন্ত সর্বমোট 96,63,382 জন করোনা রোগী সুস্থ হয়েছেন। সুস্থতার হার 95.69%। বর্তমানে দেশে সক্রিয় তথা চিকিৎসাধীন করোনা রোগীর সংখ্যা 2,89,240। এই সংখ্যাটা যেমন আশানুরূপ, উল্টো দিকে গোদের উপর বিস্ফোরার সামিল ব্রিটেন ফেরত 20 জন বিমানযাত্রীর নমুনায় করোনা পজিটিভ ধরা পড়েছে। যদিও ভারত সরকার ইতিমধ্যে ব্রিটেনের সঙ্গে বিমান যোগাযোগ সাময়িক বন্ধ রেখেছে, তথাপি ব্রিটেন ফেরত এই বিমানযাত্রীদের করোনা পজিটিভ ধরা পড়ায় স্বাস্থ্য বিশেষজ্ঞদের দুশ্চিন্তা খানিকটা বাড়িয়ে দিয়েছে। ব্যুরো রিপোর্ট, নিউজ ভ্যানগার্ড।